চৌবিশের সাধারণ নির্বাচনত কংগ্রেস দলের যোরহাট লোকসভা সমষ্টিত কোনে প্রতিদ্বন্দ্বিতা আগবাব আনুষ্ঠানিক ঘোষণা করা নাই যদিও এই পর্যন্ত কংগ্রেসের প্রথম পর্যায়ের পাঁচজনীয় তালিকাহে পোহর আহিছে। পিছে নিউজ এইটিনের হাতত পড়া তথ্য অনুসরি যোরহাট লোকসভা সমষ্টিত কংগ্রেসের প্রার্থিত্ব লাভ করবেন এগারী মহিলা প্রার্থীয়ে। যদি নগাঁওয়ের গৌরব গগৈ নির্বাচন অবতীর্ণ হয় তে যোরহাট সমষ্টিত কৃষ্ণা গগৈ প্রার্থিত্ব লাভ করা এক প্রকারের নিশ্চিত বলে সদর করলে কংগ্রেসের বিশ্বস্ত সূত্রয়। কিন্তু কোন এই কৃষ্ণা গগৈ? এপিসিসির প্রতিষ্ঠাপক সভাপতি, মুক্তিযোদ্ধা, প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সাংসদ যোরহাটের তিলকচন্দ্র গগৈর কন্যা কৃষ্ণা গগৈ। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অতি ঘনিষ্ঠ, নিজের পিতৃর পদাঙ্ক অনুসরণ করে যোরহাট লোকসভা সমষ্টিরপর কংগ্রেসের টিকটের অন্যতম দাবিদার হয়ে পড়েছে এগারী কৃষ্ণা গগৈ। চান্সটো মই আশাবাদী মই ভাবিছোঁ আৰু এইবাৰ আমাৰ যি মাননীয় সভাপতি ভূপেন বৰা ডাঙৰীয়াৰ আশীৰ্বাদ আৰু আমাৰ কংগ্ৰেছ বিধায়িনী দলৰ সভাপতি নেতা দেৱব্ৰত শইকীয়াৰ তেওঁলোকৰ আশীৰ্বাদ আছে মোৰ লগত আছে বুলি মই ভাবিছোঁ আৰু। ইতিমধ্যে এই তালিকা গৈ দিল্লী পোৱাৰ খবৰ আহিছে। সেয়েহে কোনো খেলি মেলি নহ'লে যোৰহাট লোকসভা সমষ্টিৰ পৰা কংগ্ৰেছৰ হৈ এইবাৰ কৃষ্ণা গগৈ হেন প্রতিদ্বন্দ্বিতা আগবাটো এক প্রকারের খাতা। বিজেপির লগত এটা ডাঙর প্রত্যাহ্বান হব বলে মই ভাবো, কারণ তেওঁলোকৰ যথেষ্ট অবদান, মানে তেওঁলোকেও যথেষ্ট মানে সক্রিয় হয়ে আছে। যদি মই সিটটো পাও তেনেহলে তেওঁলোকৰ লগতে মোৰ ডাঙর প্রতিদ্বন্দ্বিতা হব বলে ভাবিছো। অবশ্যই যদিহে কিবা কারণত গৌরব গগৈ যোরহাটৰ পৰা প্রতিদ্বন্দ্বিতা আগবঢ়াৰ পরিস্থিতি আহি পড়ে তেতিয়া হলে সলনি হয়ে পড়িব পাৰে দৃশ্যপট। উল্লেখযোগ্য, ইতিমধ্যে কাজিরঙা সমষ্টির আন এগারী মহিলা প্রার্থী রোজলিনা তির্কিয়ে প্রতিদ্বন্দ্বিতা আগবাটো এক প্রকারের নিশ্চিত হয়ে পড়েছে। গৌতম বরার সহযোগ নিউজ ডেস্ক, নিউজ এইটিন নর্থ ইস্ট। চৌবিশের সাধারণ নির্বাচনত কংগ্রেস দলের যোরহাট লোকসভা সমষ্টিত কোনে প্রতিদ্বন্দ্বিতা আগবাব আনুষ্ঠানিক ঘোষণা করা নাই যদিও এই পর্যন্ত কংগ্রেসের প্রথম পর্যায়ের পাঁচজনীয় তালিকাহে পোহর আহিছে। পিছে নিউজ এইটিনের হাতত পড়া তথ্য অনুসরি যোরহাট লোকসভা সমষ্টিত কংগ্রেসের প্রার্থিত্ব লাভ করবেন এগারী মহিলা প্রার্থীয়ে। যদি নগাঁওয়ের গৌরব গগৈ নির্বাচন অবতীর্ণ হয় তে যোরহাট সমষ্টিত কৃষ্ণা গগৈ প্রার্থিত্ব লাভ করা এক প্রকারের নিশ্চিত বলে সদর করলে কংগ্রেসের বিশ্বস্ত সূত্রয়। কিন্তু কোন এই কৃষ্ণা গগৈ? এপিসিসির প্রতিষ্ঠাপক সভাপতি, মুক্তিযোদ্ধা, প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সাংসদ যোরহাটের তিলকচন্দ্র গগৈর কন্যা কৃষ্ণা গগৈ। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অতি ঘনিষ্ঠ, নিজের পিতৃর পদাঙ্ক অনুসরণ করে যোরহাট লোকসভা সমষ্টিরপর কংগ্রেসের টিকটের অন্যতম দাবিদার হয়ে পড়েছে এগারী কৃষ্ণা গগৈ। চান্সটো মই আশাবাদী মই ভাবিছোঁ আৰু এইবাৰ আমাৰ যি মাননীয় সভাপতি ভূপেন বৰা ডাঙৰীয়াৰ আশীৰ্বাদ আৰু আমাৰ কংগ্ৰেছ বিধায়িনী দলৰ সভাপতি নেতা দেৱব্ৰত শইকীয়াৰ তেওঁলোকৰ আশীৰ্বাদ আছে মোৰ লগত আছে বুলি মই ভাবিছোঁ আৰু। ইতিমধ্যে এই তালিকা গৈ দিল্লী পোৱাৰ খবৰ আহিছে। সেয়েহে কোনো খেলি মেলি নহ'লে যোৰহাট লোকসভা সমষ্টিৰ পৰা কংগ্ৰেছৰ হৈ এইবাৰ কৃষ্ণা গগৈ হেন প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়োৱাটো এক প্ৰকাৰৰ খাতা। বিজেপিৰ লগত এটা ডাঙৰ প্ৰত্যাহ্বান হ'ব বুলি মই ভাবোঁ, কাৰণ তেওঁলোকৰ যথেষ্ট অৱদান, মানে তেওঁলোকেও যথেষ্ট মানে সক্ৰিয় হৈ আছে। যদি মই ছিটটো পাওঁ তেনেহলে তেওঁলোকৰ লগতে মোৰ ডাঙৰ প্ৰতিদ্বন্দ্বিতা হ'ব বুলি ভাবিছোঁ। অৱশ্যে যদিহে কিবা কাৰণত গৌরব গগৈ যোরহাটের পৰা প্রতিদ্বন্দ্বিতা আগবঢ়াৰ পরিস্থিতি আহি পড়ে তেতিয়া হলে সলনি হয়ে পড়িব পাৰে দৃশ্যপট। উল্লেখযোগ্য, ইতিমধ্যে কাজিরঙা সমষ্টির আন এগারী মহিলা প্রার্থী রোজলিনা তির্কিয়ে প্রতিদ্বন্দ্বিতা আগবঢ়োৱাটো এক প্রকারের নিশ্চিত হয়ে পড়েছে। গৌতম বরার সহযোগত নিউজ ডেস্ক, নিউজ এইটিন নর্থ ইস্ট।